sagala zotan pres sapen dia aso ব্যবহার বর্তমানে বহু ব্যবহৃত দুটি সামগ্রী এদের গঠনগত উপাদান এদের ধর্ম ব্যবহার ইত্যাদি একটু আমরা আংশিক আলোচনা আমাদের যে বিষয়গুলো আমরা প্র্যাকটিস কোশ্চেন দিতে পারি প্র্যাকটিস এক্সাম 6 কি দেব একটি কোশ্চেন দিলাম কাছের বৈশিষ্ট্য খেয়াল করো তোমরা বলতেছো কাছের বৈশিষ্ট্য কাছ কি ভূমি কাছ আমরা ভূমি এবং ক্ষয় ফল কাছ কিন্তু সহজে ক্ষয় হয় না ক্ষয় প্রাপ্ত কম হয় আর একটা আছে আলো কাছের ভিতরে কিন্তু আলো যেতে পারে এদের স্বচ্ছ কাছ খেয়াল করো কাজকে আমরা কিন্তু ব্যবহারের জন্য অস্বচ্ছ করতে পারি এই কাঁচের ইত্যাদি গুণাগুণ আছে তাহলে কাঁচ আলো পরিবাহী করবে এবং ক্ষয়প্রাপ্ত ব্যবহারে বেশি ক্ষয়প্রাপ্ত হবে না এটা কিন্তু ভ্রমণ জাতীয় একটি রাসায়নিক পদার্থ খেয়াল করো এই যে কাঁচের বৈশিষ্ট্যগুলো আমরা বললাম তোমার বইয়ে আরো আছে বৈশিষ্ট্যগুলো বেশি বেশি করে পড়বে এবং লিখবে কাঁচ কিন্তু বর্তমান সভ্যতায় বিশেষ করে আধুনিক প্রযুক্তিতে কাঁচের সাহায্যে আমাদের বড় বড় অট্টালিকা বা বিল্ডিং এর গ্লাস জানালা ইত্যাদি তৈরি কাজে কাঁচ কাঁচকে কিন্তু তার আধুনিক বিশ্বে আরেকটি সুন্দর ব্যবহারের দিকে নিয়ে যাওয়া হয়েছে তার নাম অপটিক্যাল ফাইবার তোমরা জানো কাঁচের তন্তুর সাহায্যে আমরা যে দূর দূরান্ত থেকে যে ডাটা পার করি বা ডাটার সাথে আমাদের যে ইন্টারনেটের যে সংযোগ সেই সংযোগটা ঘটানো হচ্ছে ব্যবহৃত হচ্ছে বর্তমানে অপটিক্যাল ফাইবারের সাহায্যে অপটিক্যাল ফাইবার কিন্তু কাঁচের তন্তু দ্বারা তৈরি এটা আবার ফিজিক্সে আছে ফিজিক্সে এই অপটিক্যাল ফাইবারের গুণাবলী আছে বৈশিষ্ট্য আছে তারপরে অপটিক্যাল ফাইবার ওকে আমাদের প্রথম একটা হচ্ছে কাঁচের বৈশিষ্ট্য এরপরে আমরা দুই কোশ্চেন দিয়েছি কাঁচের উপাদান আসলে কাঁচ কি দ্বারা তোমাকে যদি বলা হয় কাঁচের গঠনগত উপাদানগুলো বিশ্লেষণ করো তাহলে বলতে হবে বালি সোডাভাষ্য সোনার পাথর ডলোমাইট আরো কিছু থাকতে পারে এগুলো হলো মৌলিক অর্থাৎ এইগুলো সাহায্যে আমরা কাঁচ তৈরি কাঁচ তৈরি করতে যেগুলো তাহলে আমাদের কি কি রাসায়নিক পদার্থের প্রয়োজন করবে একটা হলো বালি আর একটা হলো সোডাভাষ্য সোনার পাথর ডলোমাইট ইত্যাদি ইত্যাদি বললাম বই আরো কিছু থাকতে পারে সেগুলো তোমরা লিখ খেয়াল করো তোমরা যারা এখানে অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছো আমি শিওর যে তোমরা কেউ বই খাতা নেও বই খাতা নিয়ে সামনে রাখো এবং খাতায় দেখো তাহলে কিছু তো উপকার হবে আমরা তিন নম্বর কোশ্চেনে গেছি কাঁচের শ্রেণী কাঁচ আসলে অনেক যেমন ধরো রঙিন গ্লাস ফাইবার গ্লাস ইজন গ্লাস প্লাস্টিক গ্লাস মিরর গ্লাস ইত্যাদি ইত্যাদি কেন রকম আরো আছে এই প্রত্যেকটি গ্লাসেরই আবার ব্যবহার তুমি জানে গেছো কাঁচ কোথায় ব্যবহৃত কাঁচের ব্যবহার তুমি জানে গেছো বর্তমানে আমাদের যে গাড়ি যানবাহন বাস ট্রাক তারপরে প্রাইভেট কার সিএনজি সবাই একটু যানবাহনে কাঁচ ব্যবহৃত তাহলে যানবাহনে কাঁচের সামগ্রী ব্যবহৃত হয় রাসায়নিক যন্ত্রপাতি তৈরিতে তোমরা জানে গেছো কেমিস্ট্রিতে কিছু রাসায়নিক যন্ত্রপাতি থাকে যেমন বুলেট পিপেট তারপরে বিকার ইত্যাদি এগুলো কাঁচের তার পানির বোতল তৈরি করতেও আমাদের কিন্তু কাঁচের পানির বোতল থাকে যেখানে আমরা অ্যাসিড রাখি কাঁচের মধ্যে রাখি কারণ কাঁচের একটি গুণাম ধর্ম আছে সহসা বিক্রিয়া করে খেয়াল করো বোতল কাঁচের বোতলে আমরা অনেক জিনিস রাখি তাহলে এগুলো ছিল কাঁচের ব্যবহার কাঁচের ব্যবহার গুলো সুন্দর করে লিপিবদ্ধ করবে এবং মনে রাখবে পরীক্ষায় আসবে খেয়াল করো আমাদের আরেকটি কোশ্চেন আছে কাঁচ আমরা কিভাবে তৈরি করি খেয়াল করো কাঁচ তৈরি করি কাঁচকে বলা হয় ডাবল সিলিকেট কেন এর মধ্যে থাকে সোডিয়াম এবং ক্যালসিয়ামের সিলিকন ডাইঅক্সাইড সেই জন্য আমরা একটু লিখছি সোডিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এক্স প্লাস ওয়াই সিলিকন ডাইঅক্সাইড এক্স যদি এক্স সিলিকন ডাইঅক্সাইড যদি সোডিয়াম হাইড্রক্সাইডের থাকে ওয়াই সিলিকন ডাইঅক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এর সাথে এই জন্য একে বলা হচ্ছে ডাবল সিলিকেট মিনিমাম খেয়াল
lead glass as a lead glass action get taki dako Na2O2 POB X plus Y SO2. Akon dako cast tori kora hoy kibhabe tale calcium carbonate er moddhe amra silicon dioxide debo sodium oje sodium silicate tori hobe ebong carbon dioxide tori hobe eta ki carbon dioxide amra ekhi bhabe calcium carbonate er moddhe silicon debo calcium oxide helpero is a silicon oxide tori hoyse ebong carbon dioxide এই দুটো লোক তার মানে কি সোডা অ্যাশ চুনা পাথর বালির আনুপাতিক মিশ্রণ কোন আনুপাতিক মিশ্রণ কেন বলা হলো খেয়াল করো তুমি যদি বালির পরিমাণ বেশি দাও সে চুনা পাথরের পরিমাণ কম দাও তাহলে তাহলে কাজ তৈরির সময় যে আনুপাতিক বিশ্লেষণ আছে এই জিনিসটার উপর বেশি জোর দিতে হবে তাহলে তুমি জেনে গেছো কাজ তৈরি করা হয় কিভাবে আর কাজকে কেন ডাবল সিলিকেট বলা হয় খেয়াল করো এটা ছিল আমাদের কাঁচের মোটামুটি ভাবে কাঁচ মোটামুটি ভাবে বিষয়াদি কাঁচের বিষয়াদি গুলো প্রশ্ন দেখলাম আমাদের আরেকটি টপিক আছে সেই টপিকের নাম হলো সিরাম তাহলে তোমার যদি বলা হয় সিরামিক কি বর্তমানে কিন্তু সিরামিক একটি আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্যের একটি রাসায়নিক পণ্য বা উপাদান যা কিন্তু আমাদের বাসাবাড়ি থেকে বিজ্ঞানগারে পর্যন্ত সব জায়গায় সিরামিক তৈরি বিভিন্ন জিনিস ব্যবহৃত হচ্ছে আর সিরামিক কিন্তু বর্তমানে আসলে সিরামিক সম্পর্কে একটি ধারণা তোমাদের দেওয়া উচিত আমাদের যে উৎপাদন সিরামিক হচ্ছে বাংলাদেশে সেই সিরামিকের 60% বাংলাদেশ যদি ব্যবহার করে আমরা 40% রপ্তানি করছি তাহলে সিরামিকের চাহিদা বহির্বিশ্বে আছে সিরামিক উৎপাদন করা খুব জরুরি একটি বিষয় সিরামিকের প্রসঙ্গত উপাদান আমাদের জানতে হবে সিরামিকের ব্যবহার জানতে হবে এগুলো আমাদের এই চ্যাপ্টারের মূল বিষয় তারপর আমরা সিরামিকের বৈশিষ্ট্য কিছু বলি আবহাওয়ায় ক্রিয়া করে অর্থাৎ আমরা যদি সিরামিক সামগ্রী আবহাওয়ায় অনেকদিন রেখে দিই তাহলে কিন্তু সিরামিক খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না সিরামিক খুব বেশি আক্রান্ত হয় না বা ক্ষয়প্রাপ্ত হয় না এটা সিরামিকের একটি প্রধান বৈশিষ্ট্য অঙ্গ দ্বারা আক্রান্ত হয় না অর্থাৎ এসি আমি সিরামিকের মধ্যে দেবো সিরামিক ক্ষয়প্রাপ্ত হবে না তাহলে এসিড কিন্তু দ্বারাও ক্ষয়প্রাপ্ত হবে না খেয়াল এরা শক্ত হয় বিদ্যুৎ অপরিবাহী হয় তাহলে বৈদ্যুতিক যন্ত্রপাতি যদি আমরা সিরামিকটা তৈরি করি তাহলে বিদ্যুৎ অপরিবাহী হওয়ার কারণে আমাদের কিন্তু এই যে এগুলো সিরামিকের অনেকগুলো জিনিস দ্বারা আমরা বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করতে পারি কারণ এটা সহসাই আমাদের বিদ্যুতায়িত করবে না খেয়াল আরো আছে তাপ সংকোচন প্রসারণ কম অর্থাৎ আমরা জেনে গেছি যে কিছু কিছু ধাতব পদার্থ আছে সহসাই তাপে সংকুচিত হয় বা তাপ যদি সরা নেওয়া যায় বা তাপ যদি কমিয়ে দেওয়া হয় সংকুচিত হয় তাপ যদি বৃদ্ধি করা যায় তাহলে প্রসারিত হয় এটা পদার্থের সাধারণত বৈশিষ্ট্য কিন্তু সিরামিক এর বিপরীত বৈশিষ্ট্য অধিকারী যেমন সিরামিক তাপ কমালে সিরামিকের উপাদান থেকে তাপ কমিয়ে দিলেও সিরামিকের কোনো সংকোচন খুব বেশি লক্ষণীয় নয় এবং সিরামিকের যে প্রসারণ এটাও খুব দ্রুত বা অনেক বেশি হয় অর্থাৎ তাপে সংকোচন প্রসারণ ক্ষমতা অত্যাধিক কম তাহলে আমাদের সিরামিকের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম সিরামিকটা কি জিনিস আমরা এখন একটু আলাদা সিরামিক কি দ্বারা খেয়াল করো তোমার মনে রাখতে এটি টিপ একটি রাসায়নিক পদার্থ অ্যালুমিনিয়াম হাইড্রেট একটি রাসায়নিক পদার্থ বোরেক্স বোরিক অ্যাসিড ডলোমাইট ইত্যাদি এগুলো দ্বারা আমরা সিরামিক তৈরি ইত্যাদি কেন কোনো আর আছে খেয়াল করো তাহলে সিরামিকের উপাদান গুলো লেখো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে তোমাকে বলে রাখতে হবে এটি টিপ অ্যালুমিনিয়াম হাইড্রেট বোরেক্স বোরিক অ্যাসিড ডলোমাইট এই সমস্ত রাসায়নিক পদার্থের সংমিশ্রণে সিরামিক তৈরি হয় আচ্ছা সেই সিরামিকের ব্যবহার আমরা একটু জেনে নেব খেয়াল করো সিরামিক কোথায় কোথায় আমরা কিছুটা আগেও বলছি সিরামিকের কোথায় ব্যবহার সিরামিক বৈদ্যুতিক যন্ত্রপাতিতে সিরামিকের প্রচুর ব্যবহার আছে রসায়নগারেও সিরামিকের ওই যে বা বিশেষ করে পাত্র বাটি হামানদিস্তা পোর্সেলিন ইত্যাদি ব্যবহৃত হয় গবেষণাগারেও পোর্সেলিন বা সিরামিকের যন্ত্রপাতি ব্যবহৃত হয় তাহলে আমরা সিরামিকের ব্যবহার সামগ্রী একটু জানলাম সিরামিকের গঠনগত উপাদান জানলাম এবং সিরামিকের ব্যবহার ছিল তাহলে আমাদের যে এইটা ছিল যে আমাদের কোথায়টার নাম ছিল কাঁচ ও সিরামিক
তোমরা কাঁচ ও সিরামিক সেক্টরে যে যে বিষয়গুলো পড়বে সেটাকে কিন্তু আমি আবার সামারাইজ করব এবং মনে রাখবো। এটা ছিল আমাদের কাঁচ ও সিরামিকের প্রধান বা প্রধান প্রধান বিষয়, এটুকু আমাদের নাসিক দিন। আমরা সাক্ষাতে আরো অনেক কিছু আলোচনা করব, আমরা আরেকটা নতুন টপিক শিখব। তাহলে আমরা আবার বলে নিচ্ছি কাঁচের বৈশিষ্ট্য কি, কাঁচের তাহলে তোমার প্র্যাকটিস এক্সামিনেশনের কোশ্চেন গুলো আমরা কি কি দিলাম আবার স্মরণ করা দিচ্ছি। কাঁচের বৈশিষ্ট্য কি, খেয়াল করো মিনিমাম পাঁচটা বৈশিষ্ট্য। কাঁচের উপাদান গুলো দুই, তিন ছিল কাঁচের শ্রেণীবিন্যাস, চার ছিল কাঁচের ব্যবহার, পাঁচ ছিল কাঁচ তৈরি করা হয় কিভাবে, ছয় ছিল সিরামিকের বৈশিষ্ট্য, সাত ছিল সিরামিকের উপাদান গুলো, আট ছিল সিরামিকের ব্যবহার। আচ্ছা, তোমাকে এই যে প্রধান প্রধান বৈশিষ্ট্য গুলো দেওয়া হলো এইগুলা আবার তুমি বলতে পারো। কাঁচ তৈরি নয় আমরা দিলাম, কাঁচ তৈরি প্রবাহ আমরা কিভাবে তৈরি করি, প্রবাহ এটা প্র্যাকটিস করবে। আর একটা দশ দিয়ে দিলাম সিরামিক তৈরি প্রবাহ, তাহলে আমাদের প্র্যাকটিস কোশ্চেন ছিল দশটি। এই দশটি তোমরা সুন্দর করে লিখবে এবং বারবার করবে, তাহলে এই চ্যাপ্টারের কিছু একটা তোমরা শিখবে বা লিখতে পারবে। এখন আমাদের কাজ হলো তোমাকে বলা হচ্ছে যে এইটা তো আমাদের প্রধান প্রধান বিষয় ছিল এই চ্যাপ্টারে, আমরা একটু অন্য একটি বিষয়ে আলোচনা করবো। খেয়াল করবো আমাদের অন্য একটি বিষয়ে আমরা সাবান এবং ডিটারজেন্ট এই সম্পর্কে একটু বলব। আমরা আরেকটু জিনিস বলার চেষ্টা করব সাবান ও ডিটারজেন্ট। সাবান এবং ডিটারজেন্ট আমরা কিভাবে, সাবান এবং ডিটারজেন্ট আমরা তৈরি করব কি করে এই জিনিসটা আমরা একটু খেয়াল করো যে সাবান ডিটারজেন্ট আমাদের পড়ার আগে কিন্তু আমাকে বলতে হবে কিছু কিছু পদার্থ সম্পর্কে জানতে হবে, লিপিড কি। খেয়াল করো আমাকে ওই যে আরেকটা বলা হয় উচ্চতর ফ্যাটি অ্যাসিড, উচ্চতর ফ্যাটি অ্যাসিড, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণ, চর্বি, চর্বি ও তেলের উৎস, এই জিনিসগুলা আমাদের খুব দরকার। কারণ হচ্ছে আমরা যেগুলো পড়বো সেগুলোর একটু বৈশিষ্ট্যগুলা জান। তাহলে আমাদের এই যে প্র্যাকটিস এক্সামিনেশন ওখানে দশ ছিল, আমরা এখানে দিলাম লিপিড কি ১১, তারপরে দিলাম উচ্চতর ফ্যাটি অ্যাসিড কি ১২, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের লবণগুলোর নাম লিখ ১৩, চর্বি ও তেলের উৎস লেখ ১৪, এখন আমরা ১৫ যাচ্ছি। খেয়াল করো ১৫ যাব সাবান তৈরির মূলনীতি, সাবান তৈরির মূলনীতি ১৬, সাবান তৈরির প্রণালী, কিছু কিছু প্রণালী আছে সাবান তৈরি করা যায়। আচ্ছা, এখন আমাদের আরেকটি বৈশিষ্ট্য হলো ডিটারজেন্টের প্রকারভেদ, ডিটারজেন্টের প্রকারভেদ ১৮, ডিটারজেন্টের এইগুলো তোমার কাজ, তুমি একইভাবে নিয়ে আসতে পারো সাবান তৈরির প্রবাহ চিত্র, সাবান তৈরির প্রবাহ চিত্র নিয়ে আসতে পারো, ডিটারজেন্ট তৈরির প্রবাহ চিত্র, ডিটারজেন্ট তৈরির প্রবাহ চিত্র। তাহলে আমাদের এই মোটামুটি বৃষ্টি কোশ্চেনের সাথে আমরা পরিচিত হবো।
তাহলে আমরা আগে যে 10টি কোশ্চেন ছিল তার সাথে আরো একটি ল্যাগ আমরা দিলাম ছোট ছোট কোশ্চেন লিপিড উচ্চতর ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের লবণ চর্বি ও তেলের উৎস বা ইত্যাদি সাবান তৈরির মূলনীতি সাবান তৈরির প্রণালীগুলো ডিটারজেন্টের প্রকারভেদ ডিটারজেন্টের উপাদানগুলো সাবান তৈরির প্রবাহ চিত্র ডিটারজেন্ট তৈরির প্রবাহ চিত্র এই ছিল তোমার মূল পড়া তাহলে আমরা একটু মূল পড়ার দিকে ফোকাস করব কিভাবে আমরা এগুলোর একটু সমাধান করব এগুলো আমরা যে অংশগুলো কিছু কিছু কোশ্চেন তোমাদের সমস্যা থাকতে পারে সেগুলো আমরা সাক্ষাতে সামনের ক্লাসে বা যখন আমরা কিসে অফলাইন ক্লাসে উপস্থিত থাকবো আমরা একটু দেখ তোমার মোটামুটি যে পরীক্ষার প্রস্তুতি অর্থাৎ ফাইনাল পরীক্ষা সন্নিকটে ফাইনাল পরীক্ষা কিন্তু প্রস্তুতি নিতে হবে কেমিস্ট্রির মোটামুটি যারা আগের আগের অধ্যায়গুলো পড়ছো সেই অধ্যায়গুলো কিন্তু ছিল গুরুত্বপূর্ণ আর এখন যে অধ্যায়গুলো দেখতেছ একটু কম গুরুত্বপূর্ণ তারপরেও তোমাকে এই জিনিসগুলো না পড়লি না না শিখলি না না লিখলি না এখন তোমরা এগুলো একটু জানার চেষ্টা করো এখন আমরা দেখি যে আমাদের কি কি করণীয় আছে সাবান ডিটারজেন্ট আমরা সংক্ষেপে লিখব সংক্ষেপে শেষ করব আমরা জানি গেছি সাধারণ একটা মূলক CnH2SN+ এন এর মান কত হতে পারে এন এর মান 17 হতে পারে তারও বেশি হতে পারে ইত্যাদি এই জন্য এই যে এন এর মান 17 18 20 ইত্যাদি এই জন্য এদেরকে বলা উচ্চতর ফ্যাটি অ্যাসিড আমরা কেন এদের উচ্চতর ফ্যাটি অ্যাসিড খেয়াল করো আর এই অ্যাসিডগুলো উচ্চতর ফ্যাটি অ্যাসিড থেকেই আমাদের সাবান তৈরি সেই জন্য কিন্তু আমাদের এই কোশ্চেনটা আসছে উচ্চতর ফ্যাটি অ্যাসিড কি উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত কি আমরা কিভাবে প্রকাশ করতে পারি তাহলে তোমার যদি বলে একটি ফ্যাটি অ্যাসিডের নাম লেখো তাহলে তুমি কিন্তু এই যে উচ্চতর ফ্যাটি অ্যাসিড অনেক কার্বন বিশিষ্ট আছে আমরা এই যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সাবান তাহলে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে সাবান তাহলে দেখো সাবানের সুন্দর একটি সংজ্ঞা আছে তাহলে যদি কই সাবানের সংক্ষেপটা দেখো এই যে C17H2035COOM এটাকে ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বলা হয় এটার নাম কি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম তাহলে আজকের থেকে আমরা জানলাম ফ্যাটি অ্যাসিড কি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ কি তোমার যদি কয় ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম লবণ তাহলে কি হ্যাঁ পটাশিয়াম লবণ আমরা লিখতে পারি COO পটাশিয়াম কারণ সোডিয়াম পটাশিয়াম কেমিস্ট্রি ভাষায় সবচেয়ে সক্রিয় ধাতু তাহলে এই সক্রিয় ধাতুর এই ফ্যাটি অ্যাসিডের লবণগুলো হলো সাবান তাহলে আমাদের এই যে সাবান তৈরির মূলনীতি আমরা কিভাবে একটু এক লাইনে লিখব তার আগে সাবান কি বললাম ফ্যাটি অ্যাসিড কি জিনিস বললাম এগুলো তুমি খাতায় লেখো এবং এখন আমাদের মূল কাজের দিকে যাব সাবান তৈরির মূল সাবান তৈরির মূল এটা আমরা সংক্ষেপে লিখব তোমরা ডিটেলস ভাষা দিয়ে লিখবা C17H35COO আমরা একটা নেব হলো এইটা নিছি নেওয়ার পরে ফ্যাটি অ্যাসিডের আমরা একটু C3H5 নেব হলো সোডিয়াম হাইড্রক্সাইড এখন আমাদের যেটা তৈরি হবে 3C17H35COO সোডিয়াম আর আমরা পাবো C3H5OH3 একে আমরা গ্লিসারিন গ্লিসারিন আমরা যে শীতকালে
CH3 CH2 N CH2 O S O 2 O A
sodium chloride sulfate. Sodium chloride sulfate. Jar naam ki bolte chhi. Amra banerjik naam ki debo. Tomake kintu eigulo ek question ache. আমাদের একটি নাম হলো যদি বলে ডিটারজেন্টের রাসায়নিক নাম কি ডিটারজেন্টের রাসায়নিক নাম হবে সোডিয়াম ক্লোরাইড সালফেট আর বাণিজ্যিক নাম কি ডিটারজেন্ট তাহলে এগুলো আর ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে তোমাদের মোটামুটি ভাবে আমরা একটু সামারাইজ করব যে আমাদের কি কি পড়া হলো তাহলে তোমাকে প্রথমেই বলা ছিল আমাদের ছিল হলো কাঁচ কাঁচের বৈশিষ্ট্য কাঁচের তৈরি উপাদান এবং কাঁচের ব্যবহার সিরামিক সিরামিকের গঠনগত উপাদান সিরামিক তৈরির কৌশল সিরামিকের ব্যবহার ইত্যাদি এরপরে ছিল সাবান কি সাবান কিভাবে তৈরি করতে হয় সাবান তৈরির মূলনীতি এবং সাবান তৈরির কৌশল ওয়াও চিত্র ইত্যাদি এরপরে ছিল ডিটারজেন্ট ডিটারজেন্টের রাসায়নিক নাম ডিটারজেন্ট তৈরির কৌশল এবং প্রণালী এই ছিল আমাদের মোটামুটি একটি কেমিস্ট্রি আমাদের যা আংশিক বাকি আছে আমরা সামনের ক্লাসে শেষ করে দেব তোমরা সবাই উপস্থিত থাকবে মনোযোগ দিয়ে এগুলো লিখবে এবং কোভিড-19 স্বাস্থ্যবিধি অনুসরণ করবে এবং ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকবে ক্লাসে উপস্থিত না থাকলে কিন্তু এই যে তত্ত্বগুলো রাসায়নিক পদার্থের সংশ্লেষণ বিশ্লেষণ বা নামগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবে না তোমাদের সবারই মঙ্গল কামনায় আজকে শেষ করছি ধন্যবাদ